হ্যাঁ বন্ধুরা, আজ আইটিসি রয়্যাল বেঙ্গলে এসেছি। এই এটা হচ্ছে আইটিসি রুম টাইপ ওয়ান। হ্যাঁ দেখো, এটা হচ্ছে লিভিং রুম। এটা এটা লিভিং রুমে কী কী আছে সেটা তো দেখাচ্ছি। এই যে এখানে তো দেখো, চেয়ার রয়েছে, সোফা রয়েছে, আর এই যে ওয়ার্কিং ডেস্ক, এখানে কাজ করবার জন্য ওয়ার্কিং ডেস্ক রয়েছে। আর এখানে রয়েছে এই টিপট শপ, চা টা সমস্ত এখানে করে খাওয়া যাবে। আর এই যে রয়েছে, এই রুমে রয়েছে একটা বড় টিভি। আর ওপরের এই দেখো লাইটটাও খুব সুন্দর, ওপর এই যে ওপরের এই লাইট এটা দেখো, এটাও খুবই সুন্দর। আর জানলা দিয়ে তো পুরো, হ্যাঁ ফ্লাইওভার মা, ওটা তো পুরো দেখা যাচ্ছে। এই যে দেখো জানলা দিয়ে, হ্যাঁ সবটাই দেখা যাচ্ছে। মা ফ্লাইওভার, এটা এই যে নিচ দিয়ে সব গাড়ি যাচ্ছে, রুমের থেকে সমস্ত কিছু দেখা যায়। দেখো চারদিকটা কত সুন্দর লাগছে, একটু মেঘলা আছে আজকে, ওয়েদারটা একটু মেঘলা আছে। আচ্ছা এবার চলো বন্ধুরা, এবার বেডরুমটা দেখাবো আমি। হ্যাঁ এই বেডরুম, এই দেখো বেড রয়েছে, আর এখানে ড্রয়ার রয়েছে, ওইদিকে দুপাশে ড্রয়ার রয়েছে। আর এখানে একটা, এখানে রয়েছে আইপ্যাড, এই যে দেখো আইপ্যাড রয়েছে। এর আগে আমি আইপ্যাডটা চালিয়ে দেখিয়েছি, হ্যাঁ সব দেখিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। আর এখান থেকে তো দেখতে পাচ্ছ ওই, হ্যাঁ ওই লিভিং রুম আর এই রুম, দু রুম থেকেই দেখা যাচ্ছে। এই যে ফ্লাইওভার, মা ফ্লাইওভার রয়েছে, এদিকে ডান দিকে ইএম বাইপাস, আর এন্ট্রান্সটাও দেখা যাচ্ছে। তো দেখেছি একটু আগে, দেখালাম ওই রুম থেকে। দেখো ভিউটা কি চমৎকার, এই যে রোদ উঠে গেছে এখন, একটু আগে মেঘলা ছিল, এখন তো এমনি চলছে আমাদের কলকাতায় মেঘ বৃষ্টির খেলা। এ দেখো রোদ, রোদের ঝিলিক, আবার একটু পরে মেঘ এসে যাবে। এই যে দেখো গাড়িগুলো যাচ্ছে, ওই দেখো মেন এন্ট্রান্স দিয়ে যে গাড়িগুলো বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা দেখো, যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এন্ট্রান্স এটা। আর ওইদিকে দেখো, ওইদিকে, হ্যাঁ ওইদিক দিয়ে আবার গাড়ি বেরোবার রাস্তা। হ্যাঁ দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই মন্তব্য করে জানিও বন্ধুরা। আর এখানে তো বেডটা তো দেখিয়েছি, হ্যাঁ বেড এখানে রয়েছে, এই ঘরে রয়েছে টিভি রয়েছে, এই রুমেও একটা বড় টিভি রয়েছে। এই দেখো লিভিং রুম বেডরুম দুটো রুমে টিভি রয়েছে। বন্ধুরা তোমাকে লিভিং রুম বেডরুম সব তো দেখিয়েছি, এবার একটু বাথরুমটাও দেখিয়ে দিই। এখানে স্নানের জন্য রয়েছে, বাথটব রয়েছে, হ্যাঁ এখানে বাথটব রয়েছে, আয়না রয়েছে, সমস্ত দেখো একদম সব ঝকঝকে থাকতে। আর এখানে রয়েছে দুটো, হ্যাঁ একটা টয়লেট করবার জন্য, একটা স্নান করবার জন্য দুটো বাথরুম ইয়ে রয়েছে দেখো। আর এখানে জামা কাপড় রাখবার ইয়ে তো রয়েছে, এখানে লাগেজ রাখবার ইয়ে রাখবার রয়েছে। হ্যাঁ আমরা এখন মানে 24 তলার উপরে আছি, রুমটা 24 তলার উপরে। আর এই ডান দিকে রয়েছে ইএম বাইপাস, আর বাঁ দিকে রয়েছে মা ফ্লাইওভার, আর মেন এন্ট্রান্স যেটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে তোমরা দেখো মানে নিচের দিকে তাকালে দেখতে পাবে এখান দিয়ে গাড়ি ঢুকছে, আর ওই দিক দিয়ে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, বা সবটাই দেখা যায়। এই রুমটা খুবই ভালো পজিশনে রয়েছে, একদম রোড ফেসিং, সমস্ত দেখা যাচ্ছে, বাইরের ভিউটা একদম ক্লিয়ার। দেখো কি সুন্দর লাগছে, চারদিক সবুজ গাছপালা, একদম মন ভরে যায় দেখো। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে একটা মিনি বার,
দেখো সবকিছু এখানে রয়েছে। তারপরে এটা দেখাচ্ছি, দাঁড়াও। যেটার মধ্যে দেখো মিনিবারের মধ্যে কি কি রয়েছে দেখো, দেখিয়ে দিলাম।